আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যেসব ভাইরা আমার খুব উদাসীন হয়ে গেছেন নিজের লাইফ থেকে, হ্যাঁ, আমাকে অনেকে বলে যে ভাই কিছুই বুঝতে পারছি না, কোন ব্যবসা করব, বাড়ির অবস্থা খারাপ, কিছু কোনো টাকা পয়সা ইনকাম নেই, কি করব লাইফে, পুরাটাই অন্ধকার, নিজের ফ্যামিলি আছে, সংসার আছে, বাচ্চা আছে, কি করব। দেখেন আমি একটা কথা বলি, ঠিক আছে, জীবনটা কিভাবে কাজ করে, আপনাকে কিভাবে কাজ নিয়ে নিতে হবে বলি। একজন আপনাকে অনেক মোটিভেট করার চেষ্টা করবো, ইনশাল্লাহ মোটিভেট হবেন আপনারা ইনশাল্লাহ যদি ফলো করেন। একজন কৃষক যখন সে তার মাটিতে যায়, তখন মাটি তাকে মাটি খুঁড়তে হয়, তাকে পোকামাকড় সরাইতে হয়, তাকে পানি দিতে হয়, সার দিতে হয়, তারপর কি হয়, তাকে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর কি হয়, ফলটা ফলবে কি না, ফলটা মানে ফসলটা ফলবে কি না, এটা কি তার হাতে আছে, এটা তার হাতে কিন্তু নাই। সে এত কষ্ট করলো কিন্তু তার হাতে কিছুই নাই, অথচ সে কী করলো, সে কিছুই করলো না, ঠিক আছে। এর মানে হচ্ছে আপনাকে এই কাজগুলো করতে হবে, তারপর ফসল ফলাবেন কে, আল্লাহ তাআলা। আল্লাহ বলবেন কুন, মানে হয়ে যাও, তখনই সাথে সাথে সেখানে ফসল হবে যদি উনি ইচ্ছা করেন, ঠিক আছে। এটা বলার মানে হচ্ছে এখানে একটা জিনিস আমরা যদি খুঁজে বুঝতে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখানে বলা হচ্ছে যে আগে তুমি কাজ করো, আগে আমাকে কাজ করতে হবে, তারপরে দোয়া করতে হবে, ঠিক আছে। আমরা কী করি যে আগে দোয়া করি, দোয়ার কোনো রেসপন্স যদি না পাই তাহলে হয় কি যে আমরা সেই কাজটাই করার চেষ্টা করি না, বা মোটিভেট বা তার ইয়া থেকে হোপ হারাই ফেলি, আশাটা হারাই ফেলি, এবং মানে ইন্সপায়ার থাকি না সেই কাজ থেকে আর কি। তো এই ধরনের সমস্যা হইলে হবে না, আপনাকে যে কোনো কাজ করতেই হবে। আর আমাদের ভিতরে একটা সমস্যা কি, যে অনেক সময় দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি বলে চান্স পেয়েছি, আমি আজকে কষ্ট করেছি বলে আজকে আমি এই অবস্থায় আছি, এইভাবে বললে হবে না, ঠিক আছে। আপনি কষ্ট করেছেন, আল্লাহ আপনাকে ফল দিয়েছেন। কষ্ট অনেকে করে, সবাইকে ফল পায়, আপনার চাইতে বেশি বেশি কষ্ট করছে মানুষ, কিন্তু তারা দেখবেন এখনও দিন খাচ্ছে, দিন ইনকাম করছে আর দিন খাচ্ছে, এমনও লোক আছে। আর এমনও লোক দেখবেন যারা 25-30 বছর বয়সেই তারা কোটিপতি হয়ে বসে আছে, তারা অথচ কোনো কষ্টও করি নাই, অথচ তাদের টাকাও আবার হালাল, ঠিক আছে। তো এখানে এই জিনিসটাই আমি বলতে চেষ্টা করছি আপনাদের। তো এক ধরনের লোক আমরা পাইলাম, যারা কাজ করার পর যখন ফল পায় তখন তারা ক্রেডিটটা নিজের উপরে নেয়, আল্লাহ শুকরিয়া না করে সে ক্রেডিটটা নিজের উপরে নেয়। আরেক ধরনের লোক আছে যারা কী করে, যে তারা বলে যে আমার হাতে করার কিছু নেই, যা করবেন উনি করবেন, যা করবেন আল্লাহ করবেন। এটা কোনো কথা না, আমি যেমনটা বলেছি যে আগে কাজ করতে হবে। একজন কৃষক যদি কাজ না করে, মেসি যদি যায় মাঠে, যদি মাঠে সে যদি নামবেই না, তাহলে তার নামে গোল কীভাবে হবে, তার নামে কি গোল হতে পারবে? তাকে মাঠে নামতে হবে, কষ্ট করতে হবে, তারপর একটা গোল হবে, ঠিক আছে। তো কৃষকের অবস্থা সেম। আরেক ধরনের লোক যারা এইভাবে বলে, তো তারা বলে যে যা করবেন উনি করবেন, তাহলে আমি আপনাদেরকে বলছি যে কাজ করবেন তারপর দোয়া করবেন। কারণ কোরআনের ফর্মুলা কি, যে তুমি কাজ করো ফল আল্লাহ দিবেন, তুমি নিজের কাজ করো আল্লাহ নিজের কাজ করবেন, ঠিক আছে। তো এই ছিল অনেক বড় একটা কথা, এটা আমার কথা থাকলে ছোটো কথা থাকতো, এটা কোরআনের কথা, এটা আপনাদেরকে মোটিভেট করার জন্য বলছি, যার কারণে অনেক বড় কথা। আপনারা কাজ করেন, এই জীবন তো অস্থায়ী, মনে করেন কিছুই পাবেন না, কিন্তু যতদিন কাজ করছেন কমপক্ষে সেই বাহানায় আপনি প্রতিদিন খেতে তো পারছেন। একজন মা যখন গর্ভবতী হয় তার কী অবস্থা জানেন, সে কি নিজের বাচ্চাকে জীবনে দেখছে? তার বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, তার পেটটা ভারী হতে থাকে, এবং তার বাচ্চাটা না দেখেই তাকে যত্ন নিতে থাকে। একদিনের আশা যে সে একজন এক সময় দুনিয়াতে আসবে এবং তাকে তারা প্রচুর ভালোবাসা দিবে এবং তখন তাদের সেবা যত্ন করবে, কিন্তু এতদিন 9 মাস তারা তাকে না দেখেই তাদের সেবা যত্ন করে যাচ্ছে। শুধু কি তারা জানে যে একটা এক সময় আমি যাই ফল পাবো, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আপনিও সে একটা টার্গেট স্থির করেন এবং সেই হিসাবে কাজ করেন। যাই হোক, বেশি কথা বলবো না, আজকে যে বিজনেস আইডিয়াটি দিব সেটা হচ্ছে টুথব্রাশ তৈরি করার ব্যবসা। আসলে টুথব্রাশ আমরা যেভাবে বলি, মানে 20,000 টাকা শুরু করতে পারবেন, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে টুথব্রাশ তৈরি করা কিন্তু সহজ বিষয় নয়, ঠিক আছে। যদি আমরা দেখি যে একটা টুথব্রাশের জন্য প্রথমে দানা নিতে হবে, সেই দানাগুলো দানা মেশিনে দিয়ে হ্যান্ডেল তৈরি করতে হয়, তারপর ফুটা করতে হয়, তারপর তাঁত নিতে হয়, তাঁতটা কাটিং একটা মেশিন আবার তাঁত কাটিং করবে এবং তাঁত লাগাবে, আরেকটা মেশিন কী করবে আপনার ওই ইঞ্জেকশন মোল্ডিং মেশিন যাকে বলে, যেটা ওই যে যখন পাতায় যখন ঝুলাবেন যে প্লাস্টিকের মধ্যে আটকানো থাকে, সেই প্লাস্টিকটাকে ব্লিস্টার বলে, ওই ব্লিস্টারটাকে ডিজাইন করার জন্য একটা ইঞ্জেকশন মোল্ডিং মেশিন পাওয়া যায়, আবার ওই কার্ড বা বোর্ড
যেটা পেপার থাকে সেই পেপারটাকে প্রিন্ট করতে হবে এবং তাকে আবার লেবেল করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ঝামেলা আছে এবং এটা একটা মেশিন বসাতে গেলে, একটা সেট আপ বসাতে গেলে প্রায় 20-25 লক্ষ টাকা প্রয়োজন। তো আমি যেভাবে বলছি, আপনারা যেখানে ব্রাশ তৈরি হয়, আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেওয়ার বা ঠিকানা দিয়ে দেওয়ার, যেখানে ব্রাশ তৈরি হয় সেখান থেকে ব্রাশ আপনারা নিজের বাজেট অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী তৈরি করায় নেবেন এবং ব্লিস্টারটা তাদের কাছেই পাবেন, তাদের কাছে নেবেন, ঠিক আছে। নিয়ে আপনারা প্রথমে 10,000 পিস নেবেন, আর 10,000 পিস আর 5,000 বা 1,000 পিস আপনি ব্লিস্টার নেবেন, কারণ এক ডজনের পাতা করলে আপনার 800-900 পিস ব্লিস্টার লাগবে। আর যদি আপনি বেশি নিলে বেশি নিতে পারেন, যদি তারা কোয়ান্টিটি বা আপনি হবে কি কোয়ান্টিটি বাড়াইলে আপনার টাকার পরিমাণটা কমবে, কস্টিংটা কমবে। তারপর পেপার নিতে হবে, এগুলো নিয়ে একটা 20,000 টাকা আমি এখানে দিয়ে দিব। ব্লিস্টার মেশিন পাওয়া যায়, ব্লিস্টার প্যাকেজিং করার মেশিন পাওয়া যায়, যেটা আপনি জাস্ট ব্লিস্টার প্যাকেজটা নিয়ে আসলেন, ব্রাশটা কিনে নিয়ে আসলেন এবং সেখানে বসায় আপনি এটা লেবেল করে দিলে বা লাগাই দিলে মেশিনের মাধ্যমে সিল করে দিতে পারবেন। এটা সিল হয়ে গেলেই আপনার মনে করেন যে সম্পূর্ণ পাতা তৈরি হয়ে যাবে। এটা আপনার খুব বেশি না, 12-15 হাজার টাকায় পাওয়া যাবে এবং সম্পূর্ণ মিক্সড মেটেরিয়ালগুলো আপনার বাজেট অনুযায়ী আপনি 20,000 নেবেন, 30,000 নেবেন, যে অনুযায়ী আপনার বাজেট সে হিসাবে নিয়ে আপনি এই ব্র্যান্ডটা শুরু করতে পারেন। এটা অনেক সময় এমন একটা জিনিস যে যতই আপনার প্রোডাক্টটা লোকাল থাকুক, নন ব্র্যান্ডেড থাকুক, যদি একটু ঘোরাঘুরি করবেন বাজারে ইনশাল্লাহ চলবেই, যত কষ্ট করবেন তত ফল পাবেন। ধন্যবাদ সবাইকে।